দেখতাম কি করে একা হাতে সব কাজ সামলায়। ছিহ প্রিয়া, তুমি এভাবে কেন কথা বলছো মাধবীর সঙ্গে? তুমি কি ভুলে গেছো যে সম্পর্কেও তোমার বড় যা হয় ও বড়দি হয় তোমার? থাক না কাকিমণি, ও তো ঠিক কথাই বলেছে। নতুন শাড়ি পরেছে, তিতলিকে রাত জেগে পরিয়েছে। থাক, আমি আমি বরং চাটা গিয়ে দিয়ে আসি। ছোট বৌমা, বড় বৌমার বাচ্চা হয়নি বলে এইভাবে কথায় কথায় বড় বৌমাকে খোঁটা দেয়া তোমার কিন্তু উচিত নয়। তিতলি হওয়ার সময় বড় বৌমা তোমার জন্য যা করেছিল সব ভুলে গেলে তুমি? বর্তি যেটা করেছে মা, ওটা ডিউটি ছিল। আপনাদের ভাষায় যেটা বলে কর্তব্য। থাকতো বর্তির কোলে একটা বাচ্চা, তখন দেখতাম কি করে একা হাতে সব কাজ সামলায়। ঠাকুর মশাই, কি শুনছি? শশাঙ্ক রায়ের কান কখনো ভুল শোনে না। আমি আমার বৌমাকে নগদ 1000 টাকা দিয়েছি, তাতে পুজোর সব জিনিস জোগাড় হলো না? একে গেরোয় পড়লাম রে বাবা। গেরোয় আপনি পড়েননি, গেরোয় পড়েছি আমি। তবে একটা কথা মনে রাখবেন, শশাঙ্ক রায় ইজ এ মিলিটারি ম্যান, তাকে গেরোয় ফেলা অত সহজ কাজ নয়। এই নাপা, কি চালা রে বাবা? কোথায় সবাই? ডেকে আন সবাইকে। কি হয়েছে? এতক্ষণে একজনের টিকি দেখা গেছে। টাকা ফেললে যেখানে কলকাতা শহরে বাঘের দুধ পাওয়া যায় সেখানে পুজোর কটা জিনিস জোগাড় হলো না? কেন সকাল সকাল চেঁচাচ্ছ দাদা, কি জোগাড় হয়নি? এই প্রদ মশাই, কিসের জোগাড় হয়নি? আগে সব জিনিসেরই জোগাড় আছে। তাহলে তাহলে মানে এমন একটা ভাব দেখাচ্ছিস যেন আমি অকারণে চেঁচিয়ে মরছি? এই মশাই, আপনি এরকম পাল্টি খেলেন কেন? একটু আগেই তো বললেন সবকিছু জোগাড় হয়নি। আগে বড় কথা, আপনি ভুল শুনেছেন। আপনি জানতে চেয়েছেন সব জোগাড় হয়েছে কিনা। আমি বলেছিলাম আগে এখনো সব গোছানো হয়নি। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। মানে কনফিউশনটা হয়েছে ওই জোগাড় আর, বুঝতে পারলি দাদা? সকালে 4টা পর্যন্ত ন্যাপার হাতে খেতে হলো। হ্যাঁ বল বল, বৌমনিকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। ও বাবা, এতক্ষণে বুঝলাম দাদা এত রেগে আছে কেন। সকাল থেকে বৌমাকে দেখতে পাইনি বলে তাই। দেখি তো, ও মা কি সুন্দর লাগছে, ঠিক যেন একটা রাজকন্যা। বৌমা ঢাক বাজছে, পুজো যে শুরু হয়ে গেল। তোর বোকামে, আমি যতক্ষণ না যাব পুজো শুরুই হবে না। আমি জানি আজ কেন গণেশ পুজো হচ্ছে। তুই জানিস বুঝি কেন হচ্ছে বলতো? মা বলেছে বাড়িতে ভাই নেই বলে তাই গণেশ পুজো হচ্ছে। আমার ভাই নেই কেন বৌমা? Thank you.
বৌমা। দেখেছিস তো তিতলি, তুই তুই এত কথা বলিস না, আমি আমি ভুলেই যাই। এই দেখ, আমি নিজের হাতে তোর জন্য জামাটা তৈরি করেছি, দেখ তো, তো পছন্দ হয়েছে এটা? তিতলি তিতলি, আরে বড়দি। হ্যাঁ রে, তুমি এখনো বসে ঘরে, নিচে তো ডাকাডাকি করছে তোমার সবাই। এই তো যাচ্ছি। আর তুই কি করছিস এখানে? আমি সে কখন থেকে খুঁজছি হাতে জামাটা নিয়ে তোকে পরবো বলে? আমি এই জামাটা পরবো না। পরবো না মানে? আমি এই জামাটা পরবো, বম্মা দিয়েছি এটা আমায়। এটা একটা জামা হলো? ছি, আমার বাপের বাড়ির কাজের লোকও এর থেকে ভালো জামা পরে। আর তিতলি, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? যে যা দিয়ে দেয় তুমি সেটাই নিয়ে নেবে? তুমি জানো না তুমি ব্র্যান্ডেড জামা ছাড়া কিছু পরো না? ও বর্দা, বলি ও বর্দা। ও দাদা, চলে এসেছি দাদা। সে তো দেখতেই পাচ্ছি। ছি 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 ছি, গুষ্টি শুদ্ধ নেমন্তন্ন খেতে চলে এলো। কি বললে তুমি? কি বললে? আমরা গোষ্ঠীশুদ্ধ লোক নেমন্তন্ন খেতে এসেছি। হ্যাঁ, আমরা গোষ্ঠীশুদ্ধ লোক নেমন্তন্ন খেতেই এসেছি, আর আসবো নাই বা কেন শুনি? তুমি যেমন এই বাড়ির বড় ছেলে, আমিও তেমন এই বাড়ির বড় মেয়ে। পুজো আচ্ছা দিনে কোথায় তোমরাই আদর আপ্যায়ন করে আমাকে নিয়ে আসবে সেটা তো না, উল্টে আবার যে যে এসেছে তো তাই খোটা দিয়ে কথা বলছো। আরে না না দিদি, দাদা কোনো খোটা দেয়নি। তুই কি দাদাকে নতুন চিনলি? দাদার তো কথা বলার ধরনটাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসেই যখন পড়েছিস তখন ঝগড়াঝাটি না করে পুজোটা মজা করে কাটানো যাক। এই ঢাক বাজা রে, ঢাক বাজা। দেখ দিদা আজ তোর জন্য এই জামাটা পাঠিয়েছে, তুই আজকে এটা পরবি। আমি দিদার জামাটা পরবো না, বৌমাটা পরবো। তিতলি, একদম আমার মুখের উপরে কথা বলবে না। দিদা তোমার জন্য আজকে এই জামাটা পাঠিয়েছে, তুমি এটাই পরবে, চলো। আর বর্দি, কিছু মনে করো না, তোমার নিজের কোনো বাচ্চা নেই বলে আমার মেয়েটাকে এরম শ্যাবলি ড্রেস করাবার অধিকার তোমার নেই। এইসব তুই কি বলছিস ছোট? একদম ঠিক বলেছি বর্দি। আচ্ছা একটা কথা বলো তো, আজকে যদি তিতলি আমার মেয়ে না হয়ে তোমার মেয়ে হতো, পারতে এরম একটা সাব স্ট্যান্ডার্ড জামা পরিয়ে সবার সামনে ওকে নিয়ে যেতে? কি বলছিস এসব? আমি যেটা বলেছি বর্দি তুমি খুব ভালো বুঝতে পেরেছ। আর তুমি রাত দিন খালি বম্মা আর বম্মা, চলো এখান থেকে। ঠাকুর, তিতলিকে তো আমি আমি নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। ওর জন্য ভালোবেসে জামাটাও তৈরি করেছিলাম আমি, কিন্তু ছোটর কাছে তো টাকার অঙ্কটাই বেশি। ওর কাছে ভালোবাসার কোনো দাম নেই ঠাকুর, কোনো দাম নেই। কি মাথাটা এমন ঘুরে গেল কেন? ঠাকুর তোমার এত করুণা, ওরে ছোট, ঠাকুর মনে হয় এতদিনে আমাদের দিকে মুখ তুলে চাইলেন রে। আমার দাদু ভাই আসার সময় হলো বোধহয়। দাদু ভাই?